মানে দাম বেড়েছে সেই জন্য কি বিক্রি হচ্ছে না মানে আমি কেন এটা বলছি অর্থাৎ হলো যে মানুষ কিন্তু দাম বেড়ে গেছে মানুষ কিন্তু কিনছে কোনোটা কিন্তু ফেলা যাচ্ছে না এই জায়গাটায় যে জিনিসটা দরকার সেটা হলো যে আমরা ভোক্তারা সংগঠিত হই আমরা যদি কেনাটা আমি বেগুনি না খেলে এটা হয়তো আপনারা অন্যভাবে প্রচার করবেন আমি সত্যিকার অর্থে আমি দায়িত্ব নিয়ে বলতে চাই বেগুনি আপনার বেগুনি আপনার ইফতারের পরে যে তেলে ভাজা বেগুনি এটি কোনোভাবেই আপনার সব ডাক্তার আমি ডাক্তার না কিন্তু সব ডাক্তারকে জিজ্ঞেস করবেন এই তেলে ভাজা কর্কটের তেলে ভাজা এবং আমরা রাস্তা থেকে আপনারা যে ইফতারের পসরা যেগুলো আপনারা প্রচার করেন সেখানে যে তেলে ভাজে যে ধুলাবালু পড়ে এটি কোনোভাবেই রমজানের ইফতারের পরে এটি স্বাস্থ্যসম্মত নয় তাহলে আমার কি বেগুনি খেতেই হবে আমরা যদি বেগুন কেনা যদি একটু সীমিত করে দেই তাহলে দেখবেন যে ওই বেগুন যেটা 100 টাকা হয়েছে কালকে আপনি সেটা 40 টাকায় পাওয়া যাবে 100 টাকায় বিক্রি হচ্ছে আপনারা কিনছেন এই কারণেই তো 100 টাকায় বিক্রি হচ্ছে এই জায়গাগুলো এই যে বিবেচনা বিষয় আর আপনি কৃষি বিপণনের কথা বলেছেন আমরা সমন্বিতভাবে কাজ করছি কৃষি বিপণন তাদের আইন অনুযায়ী যৌক্তিক মূল্য নির্ধারণ করে দেয় এবং তারাও সারা বাংলাদেশে কাজ করছে তাদের কাজের স্টাইল সেটা তো আমি বলতে পারবো না আমি আমার যে কাজের স্টাইল অনুযায়ী আমি বাণিজ্য মন্ত্রণালয়ের আমার যে যারা আছেন ওখানে সিনিয়র সচিব আছেন মন্ত্রী মহোদয় আছেন আমি নিজের বিবেচনায় বা আমাদের প্রাইম মিনিস্টার মহামান্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে নির্দেশনা দিয়েছেন সেই অনুযায়ী কাজ করে যাচ্ছি আমরা দিন রাত কাজ করে যাচ্ছি আমরা সারা রাত আপনি বলেছেন কারণ বাজারে আমরা সারা রাত অভিযান করেছি অভিযান করে যা পেলাম সেটা একটা ভয়াবহ অবস্থা তার বিরুদ্ধে আমরা অলরেডি অ্যাকশন নিয়েছি আমরা সেই বাজার কমিটি যারা দায়িত্ব নিয়েছিল তাদেরকে বাতিল করার জন্য আমরা বলেছি এবং এখানে যারা এই দামটা বাড়িয়ে দেয় ট্রাক থেকে নামার পরে আপনার সাথে সাথে 20 টাকা বেগুনের কেজি বেড়ে যায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আমরা সমস্ত আইনশৃঙ্খলা বাহিনী গোয়েন্দা সংস্থাকে মাঠে নামিয়েছি।